আতঙ্ক আন্দোলন ভাইরাল ভিডিওতে রোজ বদলাচ্ছে সন্দেশখালীর ছবি। আন্দোলনকারীরা বলছেন আন্দোলন দমানোর চেষ্টা হচ্ছে কিন্তু কাজ হবে না, নিজেদের নিরাপত্তায় মহিলারা নিজেরাই দিচ্ছেন রাত পাহারা, কোথায় প্রশাসন প্রশ্নে ফের তপ্ত বঙ্গ রাজনীতি। মহিলাদের বক্তব্য বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে তাই মহিলারা পাহারা দিতে বাধ্য হচ্ছে, দাবি সুকান্ত মজুমদারের। তো তৃণমূল কংগ্রেসের চক্রান্ত এবং তৃণমূল কংগ্রেসের চক্রান্তের ফলেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে, যা যা অডিও আসছে আপনারা দেখেছেন এর আগেও। আমাদের মণ্ডল সভাপতি থেকে শুরু করে তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের এই ধরনের কোনো বক্তব্য নেই এবং বারবার চেষ্টা করা হচ্ছে এই সন্দেশখালী ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য, সন্দেশখালীর ঘটনা মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে যে 600-700 জন এফিডেভিট করছে, তাহলে এফিডেভিটগুলো কি ফলস এফিডেভিট হচ্ছে? পুলিশ নিজে 164 করিয়েছে একজন মহিলাকে দিয়ে। আজকে তো কোর্ট রায় দিয়েছিল যে মহিলাদের মধ্যে যেন কনফিডেন্সের অভাব না হয় সেই ব্যবস্থাও করতে, তাদের প্রশাসনের প্রতি যেন আস্থা ফেরে, কিন্তু পুলিশ তো উল্টো করছে। আমরা দেখেছি এর আগে পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স পাঠিয়ে বিভিন্ন মহিলাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে যাতে তারা উল্টো বয়ান এখন দেয়। পাল্টা চক্রান্তের দাবি শাসক শিবিরের। এই সন্দেশখালীতে যেহেতু ভিডিওটা ফাঁস হয়ে যাওয়ার পর চক্রান্তটা দিনের আলোর মতো সবাই দেখতে পাচ্ছেন, ফলে সেই চক্রান্তে যারা জড়িত এবং যারা আর্থিকভাবে উপকৃত তাদের মধ্যে অনেকে এখন বাঁচতে নেমেছেন এবং নজর ঘোরানোর জন্য চেষ্টা চলছে। শিব উত্তম শাহজাহানদের কীর্তিতে যথেষ্ট চাপে রাজ্যের শাসক শিবির, একের পর এক স্টিং ভিডিও সামনে এনে সন্দেশখালী ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, এমনই ইঙ্গিত বিজেপি বিধায়কের। তৃণমূলের চক্রান্ত, দাবি বসিরহাটের বিজেপি প্রার্থীর। মহিলারা আন্দোলন করছেন, যা বক্তব্য রাখছেন সেটা লোকে শুনছে। চালাকি করে পয়সা দিয়ে দুটো ভিডিও করে লোককে বোকা বানানো যাবে না, এই ধরনের চালাকি তখনই করে মানুষ যখন হেরে যায়। টিএমসির পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে, ভোট উত্তর থেকে হয়ে হয়ে আসছে, দেখুন পিসফুলি ভোটিং হয়েছে। আমি তো মনে হচ্ছে 11 সালে হওয়া তো ভালো ভোটিং হয়নি, যা হচ্ছে সেটা ওরা বুঝতে পেরেছে। রাস্তা নেই, মমতা ব্যানার্জির ভাষা শুনুন না, কী না বলছেন। শেষে আমি বলেছিলাম ইভিএমকে ধরবে, এখন ইভিএমের উপরে দোষ চাপাচ্ছেন, কেউ বাঁচাতে ভগবানও বাঁচাতে পারেন ওদেরকে। এবারে সন্দেশখালীকে সামনে রেখে সারা পশ্চিমবঙ্গের মানুষ বিশেষত মহিলারা তৃণমূলের বিরুদ্ধে যেভাবে রায় দান করছেন, ভোট দিচ্ছেন, তাতে ভীত হয়ে তারা একটি ডিস্টর্টেড ভিডিও প্রকাশ করে এই যাত্রায় সামাল দিতে চেয়েছিল। এইটা তৃণমূলের একটা, তৃণমূল বাহিনীর একটা চক্রান্ত, আমি প্রথম থেকেই বলে আসছি এই তৃণমূল বাহিনীর চক্রান্ত। আমরা প্রথম থেকে এই তৃণমূল বাহিনীর চক্রান্তে আমরা শিকার হয়েছি, আর এই তৃণমূল বাহিনী আজকে ভারতীয় জনতা পার্টি সাহায্য করছে সেটা ওনাদের সহ্য হচ্ছে না। এই ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য আজকে প্রত্যেকটা জায়গায় মা বোন থেকে নিয়ে এরকম মিথ্যে একটা নোংরা নোংরা ভিডিও ওনারা সংগ্রহ করছেন, বানাচ্ছেন, এডিট করে বানাচ্ছেন, বাড়িয়ে এটা ভাইরাল করে দিচ্ছেন, দিয়ে আজকে মা বোনেদের সম্মানের সাথে এই ভারতীয় জনতা পার্টিকে অসম্মান করছেন। চলতি বছরের শুরু থেকে রাজ্য রাজনীতির হট টপিক সন্দেশখালী, তবে ভোটের আগে একের পর এক ভাইরাল ভিডিও যে সন্দেশখালীতেই শুধু অস্থির পরিবেশ তৈরি করছে তা নয়, অস্থির পরিবেশ তৈরি হচ্ছে বঙ্গ রাজনীতিতেও। কবে শান্তি ফিরবে অপেক্ষায় সন্দেশখালীর বাসিন্দারা। ক্যালকাটা নিউজ।